মাত্র ১৩ দিন আগে দিনাজপুরের পাঁচ বছরের শিশু, তারপর রাজধানীর বাড্ডার গারো নারী, ভাটারার পঞ্চম শ্রেণী ছাত্রীর পর এবার যশোরে জেএসসি পরীক্ষার্থী এক স্কুল পড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হল। অভিযুক্ত ব্যক্তি যশোর সদর উপজেলার পাগলাদহ গ্রামের পঞ্চাশোর্ধ্ব আব্দুল খালেক, যাকে কিনা মেয়েটি নানা বলে ডাকত। আব্দুল খালেক আমাকে বাজে বাজে কথা বলতো রাস্তা দিয়ে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার পথে বাজে বাজে প্রস্তাব দিত। ২৬ তারিখে আমার সাথে উনি আমার বাড়ি থেকে তুলে নিয়ে এসে উনি আমার সাথে খারাপ কাজ করেছে। আমি এর বিচার চাই। বাড়ি থেকে তুলে নিয়ে পাশের একটি বাগানে হাত পা বেঁধে নির্যাতনের পর দেয়া হয় হত্যার হুমকি। পরে স্থানীয়দের সহায়তায় গেল শনিবার রাতে কোতোয়ালি থানায় খালেকের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির মা। আমি চাই সাংবাদিক ভাই আপনারা এর কঠোর ব্যবস্থা নেবেন এবং এরকম যেন আমার মতো বাবা আর কেউ যেন না খাদে। মামলা করার পর যশোর জেনারেল হাসপাতালে চলছে মেয়েটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা এবং ইনভেস্টিগেশন করার পরে আমরা বুঝতে পারবো যে ঘটনা সত্য কি অন্য কিছু। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত খালেক। খালেক বয়স অনুমান ৫০ বছর হবে। তুমি একে পার্শ্ববর্তী ধান খেতে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা সংক্রান্তে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করেছি এবং আসামি গ্রেপ্তারের জন্য এমন সামাজিক অবক্ষয় থেকে দেশকে মুক্ত করতে এসব নর পশুদের উপযুক্ত শাস্তি দাবি করছেন ভুক্তভোগী পরিবার সহ এলাকার মানুষ।